আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন তো এটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলি মিস না করতে চাইলে তো চলুন শুরু করি গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দুইটি উপায়ে রিসেট করতে পারবেন একটি হচ্ছে ভেরিফিকেশন কোড দিয়ে আর একটা হচ্ছে ভেরিফিকেশন কোড ছাড়া তো ভেরিফিকেশন কোড ছাড়া যদি আপনি রিসেট করতে চান তাহলে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন অথবা সাইন ইন করা থাকতে হবে আর যদি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করার সময় আপনি আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন ভেরিফিকেশন কোড দিয়ে তো আমরা দেখবো কিভাবে ভেরিফিকেশন কোড ছাড়া রিসেট করতে হয় তো তার জন্য আমরা সিম্পলি একটি ব্রাউজার ওপেন করে দেব তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি এবং এখানে সার্চ বক্সে ক্লিক করব এবং এখানে আমরা লিখব গুগল অ্যাকাউন্ট তো জাস্ট আমরা এই গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করব তো সার্চ করার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি সাইট চলে আসছে গুগলের তো আমরা সিম্পলি এই গুগল অ্যাকাউন্ট তো এটার জাস্ট ক্লিক করব এবং এটার লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো গুগল অ্যাকাউন্টে আসার পর আপনারা সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু বার আছে তো তো সেম্পলি আমরা এটাকে একটু স্ক্রল করে বামে নিয়ে যাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন সিকিউরিটি তো সেম্পলি আমরা এইখানে এই সিকিউরিটি অপশনে ক্লিক করব। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর সেম্পলি আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড নামে একটি অপশন এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা পাসওয়ার্ডটি লাস্ট কবে পরিবর্তন করেছিলাম তো সেম্পলি আমরা এই পাসওয়ার্ডের উপরে একবার ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি শো করবে তো আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করে যে আপনি কোন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান যদি আপনার জিমেল অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ডটি মনে থাকে জিমেল অ্যাকাউন্টের এই বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আর যদি মনে না থাকে তাহলে আমরা সিম্পলি ক্লিক করব ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর আপনাকে আপনার ফোনের স্ক্রিন লক অথবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে যে এই ফোনটি আপনার বা আপনি এই পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন তো জাস্ট এটা করার জন্য আমরা সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে ফিঙ্গার অপশন চলে আসতে পারে যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনার সিম্পলি ইউজ স্ক্রিন লক এখানে ক্লিক করে আপনার ফোনের স্ক্রিন লকটি ব্যবহার করতে পারেন এখানে আপনার ফিঙ্গারে টাচ করার সাথে সাথে তেই আপনার অটোমেটিক্যালি পেজটা লোড নেবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নতুন পাসওয়ার্ড সেট করার একটি অপশন পেয়ে গেছি তো এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো নিউ পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটি দেবেন এই কনফার্ম পাসওয়ার্ডেও আপনি একই পাসওয়ার্ড দেবেন তো এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো আগের পাসওয়ার্ডটা কিন্তু ভুলেও ব্যবহার করবেন না তো আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড আপনি দেওয়ার পর আপনি চাইলে আপনার পাসওয়ার্ডকে আরেকবার দেখে নিতে পারেন এই আই বাটনে ক্লিক করে আর আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তো সিম্পলি আপনারা সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে সেই পেজ থেকে আবার ব্যাক করে আমাদের এই গুগল অ্যাকাউন্টে নিয়ে আসছে তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সাকসেসফুলভাবে চেঞ্জ করতে পেরেছি তো এভাবে খুব ইজিলি কিন্তু আপনারা ভেরিফিকেশন কোড ছাড়া আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তো এখন আমরা দেখবো কিভাবে সাইন ইন করার সময় আমরা পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারি যদি আপনার ফোনে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন বা সাইন ইন করা না থাকে তাহলে আপনারা সিম্পলি প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করলে আপনারা দেখতে পারবেন সাইন ইন বাটন তো সিম্পলি আপনারা সেইখানে ক্লিক করবেন আর যদি অলরেডি একাধিক বা জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে সাইন ইন করা থাকে তাহলে আপনারা সিম্পলি আপনাদের ফোনের যে সেটিংস আছে সেখানে আসবেন আসার পর আপনারা সেম্পলি আপনারা ফোন থেকে বের করবেন অ্যাকাউন্টস অথবা সার্চ করেও আপনারা এটা পেতে পারেন তো তারপর আপনারা সেম্পলি এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে গুগলে ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর আপনার এখানে ফোনের যে স্ক্রিন লকটি আছে জাস্ট সেটি যাবে তো আপনারা সেম্পলি আপনার ফোনের স্ক্রিন লকটি দিয়ে দেবেন তো স্ক্রিন লক দেওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন সাইন ইন করার অপশন তো আপনারা সেম এখানে আপনার যে ইমেইলের আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান অথবা যে ইমেলটি লগ ইন করতে চান সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটি ইমেইল দিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা সেম এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনি যদি পাসওয়ার্ড জেনে থাকেন তাহলে পাসওয়ার্ডটি দিলেই সাইন ইন হয়ে যাবে আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে অবশ্যই ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে সেখানে একটি নোটিফিকেশান যাবে আমাদের এই জিমেলটি কোনো ফোনে লগ ইন করা নেই বা আমাদের কাছে ওই ফোনগুলোও নেই তো সেক্ষেত্রে আমরা আই ডোন্ট হ্যাভ মাই ফোন এখানে ক্লিক করব অ্যাকাউন্ট রিকভারে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন গুগল আমাকে বলছে যে আমার এই গুগল একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং এই ইমেলে তারা আমাকে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তো সেই কোডটি আমি এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক আবারও সেই নতুন পাসওয়ার্ড অ্যাড করার অপশনটি পেয়ে যাব যেটা আমরা ব্রাউজারের মাধ্যমে দেখেছি এইভাবে খুব ইজিলি আপনি আপনার গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখার জন্য তো আবারও বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুন টার্ন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি মিস না করতে চাইলে আর আপনি যদি আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ